আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বিশ্বনাথ জেলার অন্তর্গত জিনজিয়ার মধুরালিতে খুনের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। মদ্যপ স্বামীর হাতে খুন হয়েছেন এক পত্নী। অবৈধ চুলাই মদ যেন কাল হয়ে দাঁড়িয়েছে সীতারামগড় এবং মীরাগড়ের পরিবারে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। চুলাই মদ খেয়ে বুধ সীতারামগড়ে ঢুকে মাতাল সীতারামের সঙ্গে কোনো কারণে স্ত্রী মীরার কথা কাটাকাটি শুরু হয়। ঝগড়া করতে গিয়ে মেজাজ হারিয়ে হঠাৎ হাতে কুড়ল তুলে তা দিয়ে খুব বসিয়ে দেয় নিজের স্ত্রী মীরাগড়ের উপর। ঘটনার খবর পেয়ে জিঞ্জিয়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে সীতারামকে আটক করার পাশাপাশি মীরাগড়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিহালি হাসপাতালে পাঠিয়ে দেয়। ইতিমধ্যে খুনের মামলা রুজু করে সীতারামগড়কে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মধ্য রেলওয়ের জয়পুর ডিভিশনের অধীনে খাতিপুরা স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এক প্রেস বার্তায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সৈব্যসাচী দে যে কয়েকটি ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে সেগুলি যথাক্রমে 6, 8, 10, 13, 15 এবং 17 জানুয়ারি রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর 15715 কিষানগঞ্জ আজমের জংশন গরিব নওয়াজ এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া 9, 10, 12, 16, 17 এবং 19 জানুয়ারি রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর 15716 আজমের জংশন কিষানগঞ্জ গরিব নওয়াজ এক্সপ্রেস ট্রেনও বাতিল করেছে কর্তৃপক্ষ। গৌহাটির কেত্রি এলাকার সোনাপুরে সংগঠিত ভূমিদোষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তিকে দীপক বড়ুয়া বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাতে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পাহাড়ে মাটি খনন করছিলেন দীপক বড়ুয়া, কিন্তু আচমকা পাহাড় থেকে অবিরত দোষ নামতে শুরু করে ওই দোষের নিচে আবদ্ধ হয়ে যান দীপক। প্রত্যক্ষদর্শীরা তাকে মাটির নিচ থেকে উদ্ধার করে সোনাপুর থানায় খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসডিআরএফের দল নিয়ে অকুস্থলে যায় পুলিশ। তারা আহত অবস্থায় দীপককে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীপক বড়ুয়া। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। এদিকে দীপক বড়ুয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রসঙ্গত ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পাহাড় খনন চলছে। জেলা প্রশাসন বারবার বিপজ্জনক পাহাড়ে খনন না করতে নিষেধাজ্ঞা জারি করলেও একাংশ মানুষ তাতে অমল দিচ্ছেন না। নতুন বছরের শুরুতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিলচরবাসীর জন্য সুখবর। সেই সঙ্গে গোটা রাজ্যে শিশুদের প্রাথমিক শিক্ষা এবং অধিক যত্নবান, যাতায়াত ব্যবস্থার উন্নতিকরণ, শহরে গ্যাস বিতরণ নীতি, ফ্লাইওভার নির্মাণ সহ এক গুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে। অসম সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত অনুযায়ী শিলচরে দুইটি এলিভেটেড পথ নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি শহরে একটি নতুন সড়ক নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিলচরের দুইটি এলিভেটেড রোডের সম্ভাবনা খতিয়ে দেখবে রাইটস লিমিটেড। শিলচর শহরের তারাপুর শিববাড়ির কাছে একটি সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তারাপুর শিববাড়ি রোডের বাঙ্গন অংশ মেরামতের ডিপিআর প্রস্তুত করার রাইটস লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাতি মানুষের সংঘাত এখন যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
কলিয়াবরের পর এবার বিশ্বনাথ জেলার অন্তর্গত মোনাবাড়িতে বুনো হাতির আক্রমণে প্রাণ গিয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার দিকে। মৃত ব্যক্তিকে মোনাবাড়ি চা বাগান এলাকার জনৈক জিতেন সোনা বলে শনাক্ত করা হয়েছে। জানা গিয়েছে কাজিরাঙ্গার ষষ্ঠ সংযোজনের ভিতরে কাঠ আনতে গিয়ে বুনো হাতির আক্রমণের শিকার হন জিতেন সোনা। তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন। হাতির দল দেখে তারা পালিয়ে যান। এদিকে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতেন সোনার। ঘটনার খবর পেয়ে মোনাবাড়ি চা বাগানে যান পুলিশ এবং বন দপ্তরের আধিকারিক কর্মী। পুলিশ মৃত জিতেন সোনার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। দেশের রাজধানীতে তাপমাত্রা ক্রমশই নামছে, জাকিয়ে পড়ছে শীত। আবহাওয়া অধিদপ্তর দিল্লি এবং তার আশেপাশের এলাকায় বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। দিল্লিতে বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এবারের শীতকালে এখনো পর্যন্ত দিল্লিতে এটি সর্বনিম্ন তাপমাত্রা। দিল্লির সাফদারজং আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে গত মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস, বুধবার তা কমে 4.4 ডিগ্রির গড়ে নামে। বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমে 3 ডিগ্রিতে এসেছে। শীতের রাতে কল্যাণপুরে পথ দুর্ঘটনায় আহত কাঠমিস্ত্রি। বৃহস্পতিবার রাতে এই ঘটনা হয় কল্যাণপুর থানা এলাকার কুঞ্জবনে। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি মরণ সূত্রধর। নিজের কাজ সেরে উপজাতি জনপদ বর্ময়দান থেকে বাড়ি ফিরছিলেন। এই অবস্থায় কল্যাণপুর থানা এলাকার কুঞ্জবনে একটি অপরিচিত বাইক উনাকে ধাক্কা মেরে চলে যায়। তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। উনার নাকে মুখে এবং শরীরে আঘাত লাগে। শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। খবর পেয়ে দ্রুত গতিতে কল্যাণপুর দমকল বাহিনী কাঠমিস্ত্রিকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উনার চিকিৎসা শুরু করেন। খবরে শীতের রাতে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কল্যাণপুরে। বুধবার রাতে জরুরি অবতরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান। শাহের বিমান অবতরণের কথা ছিল ত্রিপুরার আগরতলায়, কিন্তু গৌহাটিতে জরুরি ভিত্তিতে অবতরণ করল স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। জানা গিয়েছে ঘন কুয়াশা থাকায় আগরতলা বিমানবন্দরে দৃশ্যমানতা কম ছিল, সেই কারণেই বিমান ঘুরিয়ে গৌহাটিতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাতেই দিল্লি থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত 10টা নাগাদ আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, কিন্তু শীতের রাতে আকাশে এতটাই ঘন কুয়াশা ছিল যে দৃশ্যমানতা প্রায় শূন্যে পৌঁছেছিল। এই পরিস্থিতিতে গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান। স্বাধীনতার 7 দশক পেরিয়ে গেল বৃহত্তর খানিশাইল শরীফনগর জিপি এবং কর্ণমধু জিপির জনগণের পাকা সেতু নির্মাণের দাবিকে কর্ণপাত করেননি কেউ। তাই অনেক আন্দোলনের পর বৃহস্পতিবার আবার করিমগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অনশন ধর্মঘটে বসলেন কর্ণমধু ফকিরটিলা এলাকার জনগণ। এদিন দর্না শেডে বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেন অনশনকারীরা। বৃহত্তর কর্ণমধু ফকিরটিলা এই দুটি অঞ্চলের সংযোগকারী। লঙ্গাই নদীর উপরে একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। অনেক নেতা এই দুটি অঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বুট বৈতরণী পার করে নেন, কিন্তু তাদের দেওয়া প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান। তাই এই দুই অঞ্চলের বহুল সংখ্যক মানুষ দফায় দফায় আন্দোলনের পর
আবারও পাকা সেতুর দাবিতে অনশনে বসলেন ডিমান্ড কমিটির সদস্যসহ দুই জিপির জনগণ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্র নেতা জুনেদ আহমদ বলেন, কর্ণমধু ফকিরশিলা সংযোগকারী লঙ্গাই নদীতে পাকা সেতু নির্মাণ না হলে তারা আগামী দিনে বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন সহ বুট বয়কটের পথেও হাঁটতে বাধ্য হবেন।